আজ বক্তই গণহত্যা কাণ্ডের এক বছর পূর্তি, আর এই এক বছর পূর্তি উপলক্ষে এবার শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি একটি টুইট করেছেন, আর টুইটের মাধ্যমেই তিনি মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, তোমার কাছে জানতে চাইবো টুইটের মাধ্যমে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। দেখো, একেবারেই তাই। আজকে বক্তুই ঘটনা, অর্থাৎ বক্তুই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের এক বছর পূর্তি, এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে শোকবার্তা প্রকাশ করে এবং নিহতদের আত্মার শান্তি কামনা করে টুইট বার্তা প্রকাশ করেছেন ইতিমধ্যে। এবং যে বিষয়টি আরো উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তথা পশ্চিমবঙ্গে এমন হত্যাকাণ্ড আর কখনো ঘটেনি, তিনি একেবারে নির্দিষ্ট ভাবে ইঙ্গিত জানিয়েছেন সেখানে। এবং বক্তুই কাণ্ডের এক বছর পেরিয়ে যাওয়া উপলক্ষে তৃণমূল, তিনি একেবারে শুভেন্দু অধিকারী, তিনি তার টুইটে স্পষ্ট জানিয়েছেন যে এক বছর আগে আজকের দিনে তৃণমূলের গুন্ডারা জীবন্ত শিশু এবং নারীদেরকে পুড়িয়ে হত্যা করে, এমন ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই সম্ভব, এমনটাও জানিয়েছেন। এবং আজকের দিনে, অর্থাৎ যে ঘটনা বক্তুই কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা উপলক্ষে ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে এবং সিপিআইএম এর তরফ থেকেও একাধিক জায়গায় দেখা গিয়েছে আজকে তারা সেখানে উপস্থিত হবেন, অর্থাৎ বীরভূমের বক্তুই গিয়ে উপস্থিত হবেন। এবং শুভেন্দু বেশ, ধন্যবাদ সুস্মিতা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুস্মিতা মণ্ডলের সঙ্গে।